শিক্ষক দিবসের দিন আন্দোলনে শিক্ষকরা, আন্দোলনে বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকরা, হাওড়া স্টেশন এবং বাসস্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ। কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত শিক্ষকদের আন্দোলন। বিভিন্ন সরকারি এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে কারিগরি শিক্ষা দেন এজেন্সি মারফত রাজ্য সরকারের কারিগরি দপ্তর থেকে নিয়োগ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের আন্দোলন। 1300 জন কর্মীর মধ্যে 350 জন ল্যাব কর্মীকে ছাঁটাইয়ের অভিযোগ। নিয়মমতো বেতন না মেলার অভিযোগ। শিক্ষক দিবসে পথে ভিক্ষা করলেন বৃত্তিমূলক শিক্ষকরা। যেটা দেখা যাচ্ছে হাওড়া স্টেশন যে বাসস্ট্যান্ড, সেখানে দেখা যাচ্ছে যে আজকে দুপুরবেলা শিক্ষকরা কার্যত হাতে বাটি নিয়ে ভিক্ষা করতে শুরু করে বিভিন্ন বাসে এবং এই বাসস্ট্যান্ড এলাকাতে। তাদের অভিযোগ, দীর্ঘ 11 মাস তারা কোনো বেতন পাননি, এজেন্সির আন্ডারে তারা চাকরি করছেন এবং বেশ কয়েকজনকে তাদেরকে ছাঁটাই করেছে, এবং এই তাদের চাকরি ফেরত পাওয়া এবং শিক্ষক হিসাবে তাদের মর্যাদা এবং চাকরি পাওয়ার দাবি নিয়েই তারা রাস্তায় নেমেছে। 11 মাস বেতন পাচ্ছেন, আমাদের দুর্ভাগ্য ব্যাপার। আমরা সংসার চলছে না, কীভাবে সংসার চলবে আমরা বলতে পারছি না। আপনারা কী চাইছেন? আমরা চাইছি 60 বছর চাকরি সুনিশ্চিত করে পুনর্বহাল করুক। আমরা যারা বেতন পাচ্ছি না, ছাঁটাই করা হয়েছে, তাকে পুনর্বহাল যেন করে। গতকালই মালদার গাজলের মাছ ব্যবসায়ীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। 1,39,00,000 টাকা উদ্ধারে বাড়ছে রহস্য। মাছের ব্যবসার আড়ালে মাদকের কারবার। আরো তিনজনের খোঁজে সিআইডি। সিআইডির নজরে ধৃত মাছ ব্যবসায়ীর এক প্রতিবেশী, এক হাতুড়ে চিকিৎসক রয়েছে এবং তাই শুক্রবার সব খবর। করুণাময় সিংহ কথা বলে নেবো আমাদের প্রতিনিধির সঙ্গে। করুণাময়, মাছের ব্যবসার আড়লে মাদকের কারবার চলতো কিনা তাই এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। সেক্ষেত্রে কিভাবে, কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এলো, এখনো পর্যন্ত কি উঠে আসছে তদন্তে? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে জয়প্রকাশ সাহা তাকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে। সওয়াল জবাব চলছে, কিছুক্ষণের মধ্যে তোমার বিচারক জানিয়ে দেবেন যে তাকে সিআইডি হেফাজতে দেওয়া হচ্ছে কিনা। সিআইডি 14 দিনের হেফাজত চেয়েছে এই জয়প্রকাশ সাহার। এবং তোমাকে বলে রাখি যে এক ওম গুপ্ত বলে এক ব্যক্তি, তিনি গঙ্গারামপুরের বাসিন্দা, তিনি মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই জয়প্রকাশ সাহার হদিশ পাওয়া যায় বলে সিআইডি সূত্রে খবর। এবং তারপর গতকাল দীর্ঘক্ষণ, প্রায় 7 ঘন্টা ধরে রেড চালানো হয় এই গাজলের বাড়িতে, জয়প্রকাশ সাহার বাড়িতে, এবং বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। 1,39,00,000 টাকা উদ্ধার হয়। এবং এই ঘটনায় সিআইডি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই ঘটনায় কিন্তু মাদক কারবারের যোগ রয়েছে। এবং তোমাকে বলে রাখি যে এই যে জয়প্রকাশ সাহা, তার স্ত্রীর ভূমিকা কী ছিল সেই বিষয়টা যেমন সিআইডির আধিকারিকরা খতিয়ে দেখছেন, তেমনই সিআইডি সূত্রে খবর যে তিনজনের নাম উঠে আসছে, গঙ্গারামপুরের এক ব্যক্তি, পাশাপাশি মালদার দুই ব্যক্তি, যাদের নাম উঠে আসছে যে এই তিনজন এই মাদক কারবারের সাথে যুক্ত, তাদের সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করেছে সিআইডি। এবং তোমাকে বলে রাখি যে এই যে জয়প্রকাশ সাহা, যিনি গাজলের বাসিন্দা, তার বাড়ির পাশেই ঠিক একটি হাতুড়ের দোকান রয়েছে। সেই হাতুড়ের দোকানের কী ভূমিকা রয়েছে মাদক কারবারের, সমস্ত বিষয়টাই কিন্তু যারা তদন্তকারী আধিকারিক তারা খতিয়ে দেখছেন নিজেদের হেফাজতে। আজকে সকালে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিআইডির তরফে জয়প্রকাশকে। এবং তোমাকে বলে রাখি যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিআইডির আধিকারিকেরা আরও বেশি পরিমাণে তথ্যের জন্য।